সকল দর্শক বন্ধুদের স্বাগত জানাই। আসলে আপনারা জানেন এই অনুষ্ঠানে যখনই আমরা কোনো আলোচনা করি তখন সেটা কৃষকদের যাতে উপকারে লাগে, কৃষকদের যাতে সহায়তা হয় সেই দিকটাকে মাথায় রেখেই আলোচনা করি। নানান রকম কৃষি পদ্ধতি নিয়েও এখানে আলোচনা হয় নিয়মিতভাবে। আজকেও আমরা সেরকমই একটা কৃষি প্রযুক্তি বলতে পারেন, প্রকৌশল বলতে পারেন, ব্যবস্থাপনা বলতে পারেন, সেটা নিয়ে আলোচনা করব। এবং এই আলোচনার মধ্যে দিয়ে আমরা যেটা তুলে ধরবার চেষ্টা করব যে আমাদের এখানে জমিগুলো খণ্ডিত খণ্ডিত অল্প ছোট ছোট জমি এবং জনসংখ্যারও একটা বিপুল চাপ রয়েছে। তো সেই দিক দিয়ে একজন কৃষক বন্ধুকে যদি তার উৎপাদন বৃদ্ধি করতে হয়, ফলন বৃদ্ধি করতে হয় এবং শেষমেশ লাভ করতে হয় কৃষি থেকে, তাহলে কিন্তু তাকে নতুন নতুন প্রকরণের হদিশ পেতে হবে বা জানতে হবে। আজকে আমাদের আলোচনার বিষয় সেরকমই, সমন্বিত চাষ কৃষকের সাফল্যের আশ্বাস। এবং এই নিয়ে আলোচনা করবার জন্য আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন দুজন বিশিষ্ট অতিথি, দীপশঙ্কর লায়েক, উপকৃষি অধিকর্তা, বজবজ এক নম্বর ব্লক, দক্ষিণ চব্বিশ পরগনা, নমস্কার। এবং রয়েছেন ডক্টর শান্তনু পাল, উপকৃষি অধিকর্তা, বজবজ দু নম্বর ব্লক, দক্ষিণ চব্বিশ পরগনা। এবং অবশ্যই রয়েছেন আপনারা যারা দর্শক, তারা টেলিভিশন স্ক্রিনে যাওয়া নম্বরে টেলিফোন করে সরাসরি আমাদের সঙ্গে এই আলোচনায় আপনারা যুক্তও হতে পারেন। আমি দীপশঙ্করবাবু আপনাকে দিয়ে আজকের এই আলোচনা শুরু করব। যে কথাটা বললাম যে সমন্বিত চাষের যে ব্যবস্থাপনা বা প্রকৌশল যাই বলি না কেন, এটা বলতে আমরা কি বুঝব বা কৃষক বন্ধুরা কি বুঝবেন? মূলত সমন্বিত চাষ বলতে আমরা এটাই বুঝি যে পরিবেশ বান্ধব একটা চাষ, এটা মানে পরিবেশটাকে সুরক্ষিত রেখে আমাদের কৃষকের যে বিভিন্ন কৃষি বিভিন্ন যে উৎসগুলো রয়েছে সেগুলোকে সঠিকভাবে ব্যবহার করে তার হচ্ছে একটা বাড়তি আয় তৈরি করা। মানে এখানে কৃষির যে বিভিন্ন কৃষকের কাছে যে বিভিন্ন উপাদানগুলো রয়েছে সেগুলোকে সঠিকভাবে মাত্রায় ব্যবহার করা, এটা মূল বিষয়। এবং তার থেকে তাকে একটা পরিবেশ সহায়ক একটা উপযোগী একটা ব্যবস্থার মাধ্যমে বাড়তি আয়ের পথ তাকে তৈরি করে দেওয়া, এটাই এটা সমন্বিত চাষের মূল লক্ষ্য। মানে এটাকে আমরা বলতে পারি অনেকটা যে প্রাকৃতিক পদ্ধতিতে চাষ যেটা আমরা বলতাম সেটারই অনেকটা ব্যবহার, এটা যেটা পরিভাষায় আমরা ইন্টিগ্রেটেড ফার্মিং বলে থাকি এটাকে। তো কৃষকের বিভিন্ন আমরা মিশ্র চাষও কথাটা উল্লেখ করি এবং বিভিন্ন উৎস যে থেকে যেহেতু এখানে ব্যবহার করে এখানে চাষটা হচ্ছে এবং তার থেকে তাই আয়টাও তাই বিভিন্ন উৎস থেকে আসবে, তাই এক্ষেত্রে কিন্তু কৃষকের লোকসানের সম্ভাবনাটা অনেকটাই কম, মানে সাফল্য আসার সম্ভাবনাটাই এখানে অনেকটা বেশি। আচ্ছা, আমরা এ নিয়ে আরও বিস্তারিত শুনবো আপনাদের থেকে। আপনার কাছে একটু আসবো শান্তনুবাবু, যে এই ধরনের যে ব্যবস্থাপনা এটার ঠিক প্রয়োজন হলো কেন? মানে আমরা প্রথাগতভাবে যেরকমভাবে চাষ করতাম তার বাইরে গিয়ে এই ব্যবস্থাপনাটার দরকারটা ঠিক কী? আসলে এই ব্যবস্থাপনার প্রয়োজনীয়তা যে আজকে অনুভূত হচ্ছে তা নয়, এই ব্যবস্থাপনা বহুদিন থেকেই আমাদের পূর্বপুরুষরা এই পদ্ধতি অবলম্বন করেছেন। ক্রমশ বিভিন্ন কারণে হয়তো মিশ্র চাষ বা এই সমন্বিত চাষ ক্রমশ কমে এসেছে, কিন্তু আজকে যে কারণে এই সমন্বিত চাষ নিয়ে আমরা আবার চিন্তাভাবনা করছি তার মূল কারণগুলো হচ্ছে, প্রথম হচ্ছে যে আমাদের জনসংখ্যা বৃদ্ধি। জনসংখ্যা আমাদের যে জায়গায় যাচ্ছে বা গেছে সেখানে এই বিপুল জনসংখ্যাকে খাদ্য যোগান করতে গেলে আমাদের একক জমিতে অধিক পরিমাণে ফসল বা উৎপাদন দরকার হয়ে পড়েছে, জমির উৎপাদনশীলতা অনেক বাড়ানোর জন্য বৃদ্ধি করতে হবে। একদমই, এটা জনসংখ্যা বৃদ্ধিটা একটা মুখ্য কারণ। এর সাথে রয়েছে আমাদের ক্রমশ চাষযোগ্য জমি হ্রাস পাচ্ছে, কেননা নগরায়ণ বলুন বা বিভিন্ন কারণে রাস্তাঘাট তৈরি বলুন, এই কারণে আমাদের কিন্তু চাষযোগ্য জমি দিনের দিন দিন কমে যাচ্ছে। আরেকটা মনে দিক এক্ষেত্রে আছে, সেটা হচ্ছে সব জমি তো আর সমান উর্বরও হয় না, না সেটাও তো একটা দিক। এবং আজকে মাটির স্বাস্থ্য যে জায়গাটা পৌঁছচ্ছে চাষ করতে করতে সেখানে মাটির গুণাগুণ তো অনেক জমিতেই কমে যাচ্ছে, সেটাও কোথায় এই ক্ষেত্রে একটা প্রাসঙ্গিক। যেটা মিস্টার লায়েক একটু আগে বললেন যে প্রাকৃতিক চাষ, এই প্রাকৃতিক চাষ কিন্তু আগে একসময় আমাদের পূর্বপুরুষরা অবলম্বন করতেন,
আমরা যখন এই বিপুল জনসংখ্যাকে খাদ্য যোগান দিতে গিয়ে আমরা বিভিন্ন রকম হাইব্রিড চাষের দিকে ঝুঁকে গেছি, তখন এই হাইব্রিড চাষে আমরা এত পরিমাণে রাসায়নিক ব্যবহার করছি যার ফলে কিন্তু মাটির কিন্তু স্বাস্থ্য ক্রমশ ক্ষয় হচ্ছে। তা সেই কারণে এই সমন্বিত চাষের মাধ্যমে আমরা কিন্তু মাটির স্বাস্থ্যটাকে আবার কিছুটা হলেও ফিরিয়ে আনতে সম্ভব। বলছিলেন যে পরিবেশের কথা এবং আপনি যে জায়গাটা তুললেন যে বাস্তুতন্ত্র রক্ষার একটা বড় ব্যাপার রয়েছে। একদম একদম। তাহলে অনেক দিক দিয়েই এই চাষ ব্যবস্থাপনা কিন্তু আগামী দিনের চাষ ব্যবস্থাপনা এটা আমরা বলতে পারি। নিশ্চয়ই। তো এই ক্ষেত্রে এই সমন্বিত ব্যবস্থার লক্ষ্যটা আমরা শুনব, কিন্তু তার আগে একজন দর্শক বন্ধু আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন, একটু শুনে নেব তিনি কি বলছেন। নমস্কার। হ্যালো। হ্যাঁ নমস্কার, বলুন, আমরা শুনছি। নমস্কার আপনাদের সবাইকে, অতিথিদের নমস্কার এবং আপনাকে নমস্কার। আমি হুগলি জেলার ভান্ডারহাটি থেকে স্বপন কুমার আড্য বলছি। সত্যি কথা বলতে কি, কৃষি দর্শন অনুষ্ঠানটা আমি রেগুলার দেখি এবং আজকে যে আপনার অনুষ্ঠানটা করছেন একদম একদম ভিন্ন ধরনের নতুন কনসেপ্টে অনুষ্ঠানটা করছেন, আপনাদের সবাইকে আবার ধন্যবাদ জানাই। আমি কয়েকটা কথা বলবো। আজকে যে মিশ্র চাষ, আপনি কিছুক্ষণ আগে বললেন না খাদ্যের অভাব, খাদ্যশস্যের জন্য মানুষের অভাব আছে, লোক কম, লোক বাড়ছে কিন্তু জমি বাড়ছে না, একদম দারুণ সত্য কথা। তো আমি বলি, ধরুন গ্রাম বাংলার মানুষ আমি, আমি তো চাষের সঙ্গে বেশ কিছুটা যুক্ত। আমরা দেখি যে যখন এই কিছুদিন আগে যখন টমেটো উৎপাদন হলো, এই টমেটোগুলো বাজারে মানুষ 3 টাকা 4 টাকা 5 টাকা কেজি বিক্রি করছে টমেটো, যে টমেটো আমরা 180 টাকা কেজি করে কিনেছি। ধরুন বরবটি হয়েছে, তারপরে ধরুন করলা, তো তারপরে ধরুন ডিমশুটি বা বিট গাজর, এগুলো প্রচুর উৎপাদন হয় হুগলি জেলা। আমি হুগলি জেলারই মানুষ। তো আমি বলি যে চাষিকে বাঁচানোর জন্য যদি আমার দেশের সরকার, সে কেন্দ্রীয় সরকার হোক বা রাজ্য সরকার হোক, প্রত্যেকটা ব্লকে একটা করে যদি মাল্টিপারপাস স্টোর, যেখানে স্টোর করা হবে, মানুষ যেমন আলুকে স্টোর করা হয় তেমন সেরকম যদি স্টোর করে রেখে দেওয়া হয়, এই চিন্তাভাবনা যদি গভর্নমেন্ট থেকে নেওয়া হয় যে স্টোর করলে যখন মানুষের এটার চাহিদা বাড়বে তখন ওই স্টোর থেকে তারা বিক্রি করলে চাষি কিন্তু লাভবান হবে। আমি বারবার দুই সরকারের কাছে আবেদন করছি। আমরা আমরা বুঝতে পেরেছি, আপনি আজকে নির্দিষ্ট সমন্বিত চাষ নিয়ে যদি কিছু বলার থাকে। অনেক অনেক ধন্যবাদ আপনাকে, আপনার আপনার এই সাজেশনের জন্য। আপনি শুনতে থাকুন আলোচনা। আচ্ছা দীপশঙ্করবাবু, এই এই ব্যবস্থার যে মৌলিক লক্ষ্য, কতগুলো দিক আমাদের আলোচনায় ইতিমধ্যেই উঠেছে, মৌলিক লক্ষ্যটা যদি একটু বলেন, পরিষ্কার করে দেন আমাদের। মৌলিক লক্ষ্যটা হচ্ছে যে একটা খামারের যে বর্জ্য পদার্থগুলো যেগুলো আছে এটাকে আমরা ব্যবহার করে এটাকে আরেকটা প্রাণী বা উদ্ভিদের ক্ষেত্রে পুষ্টিকর উপাদান হিসেবে সেটাকে আমরা ব্যবহার করছি, মানে বর্জ্যটাকে আমরা পুষ্টিতে পরিবর্তন করছি। এইটা একটা কিন্তু বড় বিষয় যে ধরুন মাছের যেটা বর্জ্য সেটা ধানের ক্ষেত্রে পুষ্টির কাজে লেগে যাচ্ছে, কি হাঁসের যেটা বর্জ্য সেটা আমরা যদি ধানের সাথে হাঁস পালন করি বা মাছের সাথে হাঁস পালন করি তাদের ক্ষেত্রে কিন্তু এটা পুষ্টিকর উপাদান হিসেবে কাজে লাগছে। তো এই একটার সঙ্গে আরেকটার সমন্বয় যেটা বারবার বলছিলাম আমরা, যে সমন্বয় সাধনটাই এক্ষেত্রে মূল বিষয়, যে এক্ষেত্রে আমরা প্রকৃতিকে সুরক্ষিত রেখে আমরা বিভিন্ন ধরনের কাজ করতে পারি, যেমন মাশরুম চাষ করতে পারি, মৌমাছি পালন করতে পারি, এই ধরনের জিনিসগুলো, কেঁচো সার উৎপাদন করতে পারি, বায়োগ্যাস তৈরি করতে পারি, অ্যাজোলা তৈরি করতে পারি, এইগুলো অ্যাজোলা চাষ করতে পারি। তো এইগুলো আমাদের লক্ষ্যটা হচ্ছে পরিবেশকে সুরক্ষিত রেখে চাষির, যেটা আগের কৃষক বন্ধু ফোন করে বললেন যে আয় বাড়ানো বা এই ব্যাপারটাকে আমাদের কিন্তু মূল লক্ষ্য, যে একটা উৎসতে যদি কোনো কারণে যে দাম পেলেন না বা কোনো কারণে যদি তার আয় যদি না আসে তাহলে তার একটা বিকল্প ফলন মার খেলো কোনো কারণে, তাহলে একটা বিকল্প উৎস রয়েছে যেটা থেকে তিনি কিন্তু একটা বাড়তি আয় পেতে পারেন। তো এইটাই কিন্তু আমাদের মূল লক্ষ্য এই চাষ ব্যবস্থার। আচ্ছা এই এই যে বলছেন যে বিকল্প লাভের ব্যাপারটা, যে যদি আপনি এখানটা একটু বলেন যে এই ব্যবস্থাপনার মাধ্যমে একজন কৃষক বন্ধু অধিক লাভ কীভাবে পেতে পারেন, এটা যদি একটু সহজ ভাষায় বলেন। আসলে আমাদের খাদ্যের যোগানটা বৃদ্ধি করতে হবে। আপনারা একটু লক্ষ্য করে দেখুন সকলেই যে জনসংখ্যা বৃদ্ধির ফলে শহরাঞ্চলে বিশেষ করে আমরা এই জনসংখ্যা, এত জনসংখ্যাকে ঘর দেওয়ার জন্য আমাদের এখন কিন্তু কনসেপ্ট এসেছে ফ্ল্যাট বাড়ি, অর্থাৎ একক জায়গায় কিন্তু একাধিক পরিবার, অনেক পরিবার কিন্তু এক জায়গায়। সেই ঠিক সেই রকমই আমরা একই জমি, একক জমির ওপরে কিন্তু আমরা বিভিন্ন রকমের ফসল চাষ করে, যাতে একটা ওই একটা ফসল চাষ করলে কী হয়, সেটা যখন উৎপাদন দিচ্ছে তখনই আমার আয় হচ্ছে, কিন্তু আমি যদি বিভিন্ন রকম ফসল চাষ করি তাহলে আমার মাটিরও সঠিক ব্যবহার হবে এবং আমি আমার আয়টা কিন্তু একটা কন্টিনিউয়াস একটা আয় আমরা পেতে পারি, এতে কিন্তু চাষির আয়টা বৃদ্ধি পাবে। সেই কারণে যে একক পরিমাণ খামারের জমির উৎপাদনটা বৃদ্ধি করা,
এই উৎপাদনটা বৃদ্ধি হবে, এর সাথে সাথে মাটির স্বাস্থ্য রক্ষা হবে। অর্থাৎ যেগুলো এই আবর্জনা হিসেবে আমরা ফেলে দিচ্ছি এইগুলো কিন্তু আমরা যদি আবার ব্যবহার করতে পারি, পুষ্টি উৎপাদনে পরিবর্তন করতে পারি, সেটা কিন্তু আরেকটা খাওয়ার হিসেবে কাজ করবে, একদম সেটা কিন্তু পুষ্টি হিসেবে কাজে লাগানো যাবে। কাজেই এতে কিন্তু আমাদের চাষের যে খরচ সেটা অনেকটা কমবে, চাষের খরচ কমলে কিন্তু চাষিদের মুনাফা অটোমেটিক্যালি কিন্তু বাড়তে থাকবে। আচ্ছা, খরচ কমানোর তো একটা দিক উনি বললেন, কিন্তু এই যে খরচ কমাতে গেলে এই ব্যবস্থাপনার সামগ্রিক একটা পরিকল্পনা তো করতে হবে কৃষক বন্ধুকে, যদি সেই পরিকল্পনা এই ব্যবস্থায় কিভাবে করবেন একজন? না, পরিকল্পনার ক্ষেত্রে যেটা কৃষককে মনে রাখতে হবে যে তার জমি কতটা আছে, এটা প্রথম তাকে দেখতে হবে যে তার জমি কতটা আছে। যদি ধরুন তার 20% জমি থাকে, আমি ধরে নিলাম, তাহলে তার 1/5 জমিতে তাকে একটা পুকুর বা ডোবা এই ধরনের একটা করতে হবে। আচ্ছা, তাহলে সেটাতে তিনি বৃষ্টির জল ধরে রাখতে পারবেন বা এবং সেটাকে কাজে লাগিয়ে তিনি চাষের কাজেও যেমন লাগাতে পারবেন, পরবর্তীকালে যদি ধান বা মাছ চাষ করতে চান, হাঁস পালন করতে চান বা মুরগি পালন করতে চান, এই সবগুলো সমস্ত ক্ষেত্রে এই জলের উৎস হিসাবে এটা কিন্তু ব্যবহার হতে পারে। এবং সবজি চাষও যদি করতে চান, কেউ পুকুর পাড়েও আমরা অনেককে বলি সবজি চাষ করতে, তাই পরিকল্পনাটা কৃষককে করতে হবে তার জমিটা কেমন আছে, উঁচু জমি আছে না মাঝারি উঁচু জমি আছে, এর জন্য অনেক সময় ভূমিরূপ পরিবর্তন বা ল্যান্ডস্কেপিং যেটা আমরা পরিভাষায় বলি এটাও করার প্রয়োজন হতে পারে। তিনি হয়তো একটা পুকুরের পাড়ে আলের পুকুরের পাড়ে চারধারে হয়তো সবজি ফলমূল এইসব চাষ করতে পারেন এবং তার একধারে হয়তো একটা মুরগির রাখার জন্য একটা ঘর করলেন, এই ধরনের কাজ তিনি করতে পারেন। বা তিনি এরকম কিছু করতে পারেন যে একটা জমিকে হয়তো দুটো ভাগে ভাগ করে ফেললেন, মাঝখানে তারের জাল দিয়ে চারদিকটা ঘিরে দিলেন, একদিকে তিনি মুরগি পালন করছেন, একদিকে তিনি সবজি চাষ করছেন, আর একটা ঘর হয়তো মাঝখানে থাকলো যার দুদিকেই দরজা থাকবে, ওখানে তিনি মুরগি পালন করছেন, দিনের বেলা হয়তো রাত্রিবেলা মুরগিগুলো ওখানে ঢুকিয়ে রাখছেন, দিনের বেলা মুরগিগুলো ওখানে পালন করছেন একদিকে। সেক্ষেত্রে এক বছর হচ্ছে সবজি চাষ, একদিকে একটা সিজন সবজি উঠে যাওয়ার পর সেটাকে ওই মুরগি যেখানে পালন করছিলেন সেখানে নিয়ে এলেন, তাহলে মুরগির বিভিন্ন বিষ্ঠাতে ওটা কিন্তু সারে উত্তম উপযোগী হয়ে থাকবে সবজি চাষের জন্য, পরের সিজনে মুরগিগুলোকে আবার ওই দিকে নিয়ে চলে গেলেন। এইরকমভাবে যদি একটা পরিকল্পনা করা যায় যে তার জমিটাকে চিন্তাভাবনা করে, এক্ষেত্রে তিনি ব্লকের যারা সহকৃষি অধিকর্তা আছেন বা তাদের সঙ্গেও যোগাযোগ করতে পারেন, তাদেরও সহায়তা পেতে পারেন এই বিষয়ে যে কিভাবে এটাকে আমি আরো ভালোভাবে করতে পারি। বিভিন্ন মডেল আছে এগুলোর আর কি, তো এই মডেলগুলোকে আমরা ব্যবহার করতে পারি। এবং কোন মডেলটা তার নির্দিষ্টভাবে তার উপকারে আসতে পারে সেটা চিন্তা ভাবনা করে করতে হবে। এই প্রসঙ্গে শান্তনুবাবু, যদি এই সমন্বিত চাষ ব্যবস্থার কিছু উদাহরণ আর কি সহজভাবে যদি একটু দর্শক বন্ধুদের জন্য বলেন আর কি, মানে উদাহরণ বললেন যে কিছু কিছু প্যাটার্ন আছে আর কি, সেগুলো যদি একটু উদাহরণ হিসেবে বলেন আর কি। উদাহরণ আমার সহকর্মী মিস্টার লায়েক অলরেডি বেশ কয়েকটি উদাহরণ দিয়েছেন, যেমন একদিকে সবজি চাষ, একই জমিতে একদিকে সবজি চাষও হচ্ছে, একদিকে মুরগি পালনও হচ্ছে। যেমন পুকুরে আমরা মাছ চাষ করতে পারি, মাছের সেখানে আমরা হাঁস পালনও করতে পারি এবং পুকুর পাড়ে আমরা সবজি চাষ করতে পারি। তাহলে একটা একক জমি থেকে কিন্তু আমরা দু তিন রকমের, একটা মৎস্য থেকে একটা আয় চলে আসবে, হাঁস থেকে একটা আয় চলে আসবে চাষির, এবং সবজি থেকে কিন্তু একটা আয় আসবে। কাজে এইগুলো আমরা একসাথে করতে পারি। এছাড়া মিশ্র চাষও করতে পারি আমরা, যেমন আমাদের ব্লকে, আমরা বজবজ-II ব্লকে আমরা করেছি, আমরা একটা জমিকে, একটা কৃষক ভাইয়ের জমিকে আমরা আলগুলো বর্ডারটা তার পুরো নারকেল এবং সুপারি গাছ দিয়ে বর্ডার করেছি, তার মাঝখানে উনি লেবু চাষ করতে চেয়েছিলেন, লেবু চারা লাগানো হয়েছে এবং লেবু গাছের মাঝখানে, যেহেতু লেবুতে স্পেসিংটা বেশি থাকে, সেখানে লেবু গাছের মাঝখানে আমরা নোটে শাক তাকে সরবরাহ করেছিলাম, নোটে শাকের বীজ, তিনি কিন্তু নোটে শাক ওখানে চাষ করেছেন এবং সেখান থেকে আয় করেছেন। তাহলে কি একটা কন্টিনিউয়াস একটা আয়ের পথ কিন্তু বেরিয়ে আসে। এইভাবে সমন্বিত চাষের মাধ্যমে আপনি একাধিক ফসল, সেটা মৎস্য হতে পারে, সেটা প্রাণী পালন হতে পারে, সেটা সবজি বা ধান চাষ হতে পারে। আবার আরেকটা ভালো উদাহরণ হচ্ছে ধানের জমিতে, যেহেতু ধানের জমিতে আমাদের প্রচুর জলের ব্যবহার হয়, সারা ভারতবর্ষে যত ধান উৎপাদন হচ্ছে যেখানেই সেখানে জলের খুব ব্যবহার হয়, জলে কিন্তু আমরা মাছ চাষটাও করতে পারি। এই জায়গাটা আমরা আসবো, অবশ্যই শুনবো বিস্তারিতভাবে যে ধানের সঙ্গে মাছ চাষ কী করে করবেন এবং সেই ব্যবস্থাপনার পুঙ্খানুপুঙ্খ আমরা শুনবো। কিন্তু তার আগে একজন দর্শক বন্ধু আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন, একটু তার টেলিফোনটা নিয়ে নেব। নমস্কার, হ্যাঁ বলুন। আমি জানতে কি কি সবজি চাষ করা যাবে সেটা একটু জানতে চাই, আর পদ্ধতিটা জানতে চাই। আচ্ছা আচ্ছা, অনেক ধন্যবাদ টেলিফোন করবার জন্য, আপনি শুনতে থাকুন, আমরা এই পদ্ধতিগুলো নিয়ে আলোচনা করছি। কি কি সবজি চাষ করবে আমরা নিশ্চয়ই উত্তরটা যদি একটু দিয়ে নেন, মানে
আপনি যে উদাহরণটাও দিচ্ছিলেন যে নোটের শাক একটু আগে বলছিলেন একটা ক্ষেত্রে ব্যবহার করেছে কৃষক, একটু যদি বলেন আরো কিছু। না, পুকুর পাড়ে নির্দিষ্টভাবে এরকম কিছু নেই যে এই সবজি করা যাবে ওই সবজি করা যাবে, সেরকম নয়। আপনি যে কোনো সবজি করতে পারেন, পুকুর পাড়ে যে কোনো সবজি চাষে করতে পারেন। এখানে যেহেতু পুকুরের জলটাও থাকছে, আমরা সেচেরও সেখানে ব্যবহার করতে পারি জলটাকে, সেই কারণে আপনি যে কোনো ধরনের সবজি আপনি পুকুর পাড়ে করতে পারেন। এবং এর সাথে আরও যোগ করতে পারেন, যদি কিছু প্ল্যান্টেশন ক্রপও লাগাতে পারেন পুকুর পাড়ে, যেমন নারকেল বা ফল গাছও কিছু লাগাতে পারেন। পাড় দিয়ে হয়তো একটু একটা সাইডে হয়তো ফল গাছ লাগালেন, কলা গাছ লাগালেন, সেটাও লাগাতে পারেন। নির্দিষ্ট কোনো যে এই সবজিটাই করতে হবে এরকম কোনো ব্যাপার না, সামগ্রিক সুরক্ষার কাজেও আসবে। একদম মাচাতে করে লতানে সবজিও লাগাতে পারেন, কিছু অসুবিধা নেই কিছু। আচ্ছা, আমরা যে আলোচনাটা ছিলাম যে যেহেতু পশ্চিমবঙ্গেরও এবং ভারতবর্ষের ক্ষেত্রে ধানটা একটা প্রধান জায়গায় রয়েছে চাষের ক্ষেত্রে, এবং কৃষক বন্ধুরাও তার সঙ্গে যুক্ত রয়েছেন, সারা বছরই প্রায় থাকছেন আর কি। তো সেই ধান চাষের সঙ্গে কি করে মাছ চাষকে সমন্বিত চাষ হিসেবে ব্যবহার করবেন, যদি একটু এই পরিকল্পনাগুলো একটু বলেন নির্দিষ্ট করে। ধানের সঙ্গে মাছ চাষ, এটা বহুদিনকারী একটা পদ্ধতি, আমরা দেখেছি গ্রামে গঞ্জেও দেখে থাকি। আমিও বজবজ এক নম্বর ব্লকে গত বছর এবং এবছর করেছিলাম এই ধরনের একটা প্রযুক্তি। তো এটা কিন্তু মূলত আমরা যেহেতু আমাদের বর্ষা নির্ভর, আমাদের হচ্ছে আমন ধান যে চাষটা আমরা করি, এটা কিন্তু এই সময় খুব ভালোভাবে করা যায়। তো এই ক্ষেত্রে আমরা যেটা মূলত বলি যে খুব নিচু জমি ব্যবহার করা যাবে না, আবার খুব উঁচু জমিও ব্যবহার করা যাবে না। কারণ খুব নিচু জমি হলে বন্যাপ্রবণ যেসব জমিগুলো থাকে সেখানে কিন্তু এটা করলে আমাদের সমস্যা দেখা দিতে পারে। তো এক্ষেত্রে আমরা বলে থাকি যে এই ধরনের জমি যেগুলো দোআঁশ মাটি আছে বা এঁটেল মাটি, যেখানে জল ধারণ ক্ষমতা ভালো আছে, এই ধরনের মাটি যে সমস্ত আছে সেই সমস্ত মাটিগুলোকেই, জমিগুলোকেই বাছাই করার জন্য। এবং এক্ষেত্রে আমরা মাছের ক্ষেত্রে যেটা বলে থাকি যে মূলত যে সমস্ত মাছ হচ্ছে কম জলেও বাঁচতে পারে, কম অক্সিজেন লাগে, যেমন জিওল মাছগুলো যেমন আমাদের রয়েছে, আমরা মাগুর শিঙি এসব তো করতেও পারি, তাছাড়া হ্যাঁ চারাপোনা কই, তারপরে রুই, এইসব মাছও আমরা মৃগেল এগুলো এখানে করতে পারি। তো এই মাছগুলো আমাদের তিন চার মাস বা মধ্যে আমাদের ধানের যে সিজনটা থাকে মোটামুটি, তার মধ্যে এটা মোটামুটি বড় হয়ে যায়। এবং আমরা সবসময় বলি যে এক্ষেত্রে একটা পুকুর বা ডোবা আশপাশে রাখাটা দরকার, যে যদি আমার ধান কাটার মতো অবস্থায় চলে আসে তখন তো আমার জমি থেকে জলটাকে বার করে দিতে হবে, সেক্ষেত্রে মাছগুলোকে কিন্তু আমাকে শিফট করে আমরা পুকুরে বা ডোবাতে রেখে দিতে পারবো। তো এই ক্ষেত্রে আপনারা ছবিতেও দেখতে পাচ্ছেন, আমরা বজবজ এক নম্বর ব্লকে এই ধরনের কাজ করেছিলাম, এই চারধারে নেটেরও একটা ব্যবস্থা করা হয়েছিল। তো এই ধরনের ব্যবস্থাতে যেটা হয় যে চাষি দুভাবেই আয় করতে পাচ্ছেন, ধান থেকেও একটা আয় পাচ্ছেন আবার মাছ থেকেও পাচ্ছেন। এবং মাছ এই যে এখানে দেওয়ার ফলে আমরা দেখেছি যে ধানের উৎপাদন কিন্তু বেশ 10-15% বৃদ্ধি পাচ্ছে, কারণ মাছের যে সমস্ত জৈব পদার্থ মাছের শরীর মাছের থেকে যে বিষ্ঠা বা যেগুলো মেশে এবং মাছ যে এই জলের মধ্যে খেলা করে তার ফলে কিন্তু জলের যে অক্সিজেনের মাত্রাটা বাড়ে, মাটিটাও অনেকটা ঘেঁটে যায়, এর ফলে কিন্তু জমির উর্বরতাটাও অনেকটা বৃদ্ধি পায়। পাশাপাশি মাছ কিন্তু জুপ্ল্যাংটন ফাইটোপ্ল্যাংটন যেগুলো জমিতে থাকে সেগুলো গেরি গুগলি যা থাকে সেগুলো থেকে কিন্তু মাছও কিন্তু তার খাবার পায়। তো এইটা কিন্তু একটা বাড়তি সুবিধা আমরা পেয়ে থাকি। এক্ষেত্রে আমাদের সেই জন্য সারের ব্যবহারটাও অনেকটা কমে যায়, আমরা জৈব সারের উপরই মূলত ভরসা করে। আমি এই জায়গাটায় আসছিলাম যে এই ক্ষেত্রে একটা সতর্কতারও প্রশ্ন রয়েছে, সেগুলো আপনার কাছ থেকে শুনবো যে কি ধরনের সার ব্যবহার করবে, যেহেতু ওখানে ধানের জমি রয়েছে, তো সেটা আমরা শুনবো। কিন্তু তার আগে একজন দর্শক বন্ধু আমাদের মধ্যে এই আলোচনায় উপস্থিত রয়েছেন, একটু শুনে নেবো তিনি কি বলছেন। নমস্কার। নমস্কার, হ্যালো, হ্যাঁ বলুন, আমরা শুনতে পাচ্ছি। উচ্ছে চাষ মানে আমরা আজকে সমন্বিত চাষ নিয়ে আলোচনা করছি, আপনি শুনতে থাকুন, আমরা এই পরিসরে যদি আলোচনায় আসে তাহলে অবশ্যই আলোচনা করবো। আপনি আজকের আলোচনা শুনতে থাকুন, অনেক ধন্যবাদ টেলিফোন করার জন্য। আচ্ছা, আমরা সতর্কতাটা শুনবো, কিন্তু তার আগে আপনার কাছে একটু আসবো যে আমরা আরেকটা বিষয় এই সমন্বিত ব্যবস্থাপনায় আজকের এই আলোচনা বিশেষ করে আপনারাও তুলেছেন এর আগে যে ধান চাষের সঙ্গে হাঁস পালনের বিষয়টি, তো সেইটি কিভাবে হবে সেটা যদি একটু বলে নেন, তারপরে আমি আসছি আপনার কাছে সতর্কতামূলক ব্যবস্থাগুলো নিয়ে। হ্যাঁ, ধান চাষের সাথে হাঁস পালন খুব ভালোভাবেই করা যেতে পারে, তবে সেক্ষেত্রে কিছু সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং কিছু পদ্ধতি রয়েছে সেই পদ্ধতি অবলম্বন করতে হবে। তার মধ্যে মূলত হলো যে ধান রোপণ করার 15-20 দিন পরে
আমরা 20 দিন বয়সের বাচ্চা হাঁস আমরা জমিতে ছাড়তে পারি। হাঁসগুলো দিনের বেলায় জমিতে ধানের জমিতে ছাড়া থাকবে এবং বিকেলবেলা বা সন্ধ্যের দিকে আমরা সেগুলোকে আমাদের খামারে তুলে নিতে হবে এবং হাঁসকে কিন্তু একবেলা খাবার দিলেই যথেষ্ট, বাকি খাদ্য সে ওই ধান জমিতে যে পোকামাকড় রয়েছে, গেরিগুগলি রয়েছে, সেগুলো থেকে কিন্তু সে তার খাদ্য যোগান পূরণ করতে পারবে। তা কাজেই এখানে আমাদের সুবিধা যেটা হলো যে হাঁস পালনের জন্য যে খাওয়ার দেওয়ার ব্যাপারটাও কিন্তু অনেকটা কমে গেল, অনেকটা কমে গেল, খাবারের খরচটা কমে গেল, তাহলে মুনাফাটা একদিকে বৃদ্ধি পাবে আরেকদিকে বৃদ্ধি হবে। এর সাথে সাথে যেটা মাছ পালনের ক্ষেত্রে যেটা বললেন ঠিক একই রকম ভাবে হাঁস যেহেতু জমিতে ধানের জমিতে হেঁটে চলে বেড়াচ্ছে তার ফলে মাটিতে কিন্তু বা ধানের জমিতে যে জল রয়েছে সেই জলের মধ্যে কিন্তু অক্সিজেনের মাত্রা বৃদ্ধি পাবে, যার ফলে কিন্তু ধানের শিকড়ে বৃদ্ধি বা তার পাশকাঠির বৃদ্ধি অনেক বেশি অনেক ভালো হবে। দুদিক থেকে কিন্তু আমাদের আয়টা যেমন বৃদ্ধি পাচ্ছে গাছের স্বাস্থ্য এবং আমাদের পরিবেশের পক্ষেও সেটা কিন্তু খুব উপকারী হচ্ছে। আরেকটাও বোধ হয় বিষয় আছে এই ক্ষেত্রে আপনারা বলবেন, সেটা বোধ হয় আগাছা, মানে সেই আগাছাগুলোও কিন্তু হাঁস কিন্তু নিয়ন্ত্রণ হবে, মানে নিয়ন্ত্রণ করবে, মানে প্রাকৃতিক উপায়ে নিয়ন্ত্রণ হবে, প্রাকৃতিক উপায়ে আর কি নিয়ন্ত্রিত হবে। তাহলে অনেকগুলো অ্যাডভান্টেজ আমরা এই ব্যবস্থাপনায় পাচ্ছি। আপনি যদি একটু সুরক্ষার দিকগুলো বলেন আর কি। হ্যাঁ, যেটা আমরা বলছিলাম যে ধানের সাথে যখন আমরা মাছ চাষ করছি সেক্ষেত্রে কিছু সতর্কতা আছে যে আমাদের রাসায়নিক কীটনাশকগুলো আমরা ব্যবহার একদমই করব না, তাহলে কিন্তু এতে ক্ষতিকর প্রভাব মাছের উপর পড়তে পারে। আর আমাদের জৈব সারের উপরেই আমরা মূলত বেশি নির্ভর করব, আর আমরা কেঁচো সারও এখানে গর্ত তৈরি করতে পারি আশপাশে। আর মাছটাকে আমাদের মোটামুটি ছাড়তে হবে ধান যখন রোয়া করা দিন 15 দিন হয়ে গেছে, 15 দিন পরে আমরা মাছটাকে ছাড়বো, 5-7 সেন্টিমিটার সাইজের মাছ ছাড়বো। এবং এক্ষেত্রে আমাদের দেখতে হবে যে জমিতে যে আমরা ছাড়ছি মাছগুলো তখন ধান যেন মোটামুটি 15 দিন মতো বয়স হয়ে যায়, এটা একটু খেয়াল রাখতে হবে। আর সতর্কতা বলতে আমাদের ওই জলটা যেন সবসময়তে থাকে জমিতে, এটা খেয়াল রাখতে হবে। আর বেশি যদি বৃষ্টিপাত বা এইসব কিছু হয়ে যায় তখন মাছগুলোকে সুরক্ষিত স্থানে আমাদের সরিয়ে রাখতে হবে, যে পুকুর ডোবা বা এইগুলো যেটা বলেছি আশপাশে একটা করে রাখতে হবে। আর এইগুলোই মোটামুটি আমাদের খেয়াল রাখতে হবে সতর্কতার মধ্যে। আর এইগুলো মাথায় রেখে যদি আমরা চাষ করতে পারি তো আমরা দেখেছি যে এক্ষেত্রে আমাদের কিন্তু বিঘা প্রতি আমরা প্রায় 70-80 হাজার টাকা পর্যন্ত মুনাফা চাষী ভাই পেতে পারেন। অনেকটা এইটা কিন্তু একটা আমাদের বিরাট সুবিধা, কারণ শুধু ধান চাষ করলে কিন্তু এটা তিনি কখনোই পেতেন না। তো ধানের সাথে মাছ চাষ করলে এটা কিন্তু একটা অনেক বেশি লাভের অপশন বেড়ে যাওয়া, সুযোগ বেড়ে যাওয়া সেটা কিন্তু হচ্ছে। আরেকজন দর্শক বন্ধু আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন, একটু শুনবো তিনি কি বলছেন। নমস্কার। নমস্কার। হ্যালো। হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলুন। নমস্কার। আপনার আপনার টেলিভিশনের সাউন্ডটা একদম মিউট করে দিন, আপনি টেলিফোনেই শুনুন, টেলিফোনেই বলুন। হ্যাঁ নমস্কার স্যার, বলুন, আমরা শুনতে পাচ্ছি। আমি পশ্চিম মেদিনীপুর খড়গপুর লোকাল থেকে দেবদাস কথা বলি স্যার। এই যে জমিতে ধান চাষের সাথে যে মাছ চাষের কথা বলেছেন, এই মাছ চাষ করার জন্য জমির গভীরতা কত প্রয়োজন? এবং জৈবিক ভাবে বলছেন যে ধরুন ভার্মি কম্পোস্টিং বা খড় বা পাতা পচা এই জাতীয় ফুল বা বিভিন্ন ধরনের ওই সিটি মিউর বলে একটা এখন প্রোডাক্ট আসছে, এই মাধ্যম গুলো দিয়ে চাষবাস করলে কি মাছও করা যাবে এবং ধানও করা যেতে পারে? আচ্ছা, একটু যদি সরাসরি উত্তরটা আপনি নিশ্চয়ই শুনেছেন একটু। হ্যাঁ, করতে পারবেন, আপনি জৈব সার ব্যবহার করেই করতে পারবেন। আর আমরা যেটা বলছিলাম যে খুব গভীর জমিও ব্যবহার করবেন না, আবার খুব উঁচু জমিও না, যেখানে মোটামুটি মাঝারি যে উঁচু জমিগুলো যেগুলো থাকে আমাদের সেগুলো ব্যবহার করতে পারবেন। আর যে মাছগুলো আমরা বাছাই করছি সেগুলো সবই কম জলে আমরা বলছি করতে, মানে কম জলে যে মাছগুলো ভালো বৃদ্ধি হয় সেই ধরনের মাছকেই আমরা বাছাই করতে বলেছি। মাগুর শিঙি তো খুবই ভালো হয়, জিওল মাছ যেগুলো আছে, কই মাছ, এগুলো খুবই ভালো হয়। বেশি ডেপথ হয়ে গেলে তাহলে তো ধানের আবার ধানের ক্ষতি হয়ে যাবে, সেটাই ব্যাপার খুব, কারণ আবার বৃষ্টিও এই সময়টাই থাকে, সুতরাং বেশি ডেপথের জমি করলে কিন্তু আমাদের সেক্ষেত্রে সমস্যা দেখা দিতে পারে। তো সেই জন্য আমরা মাঝারি উঁচু জমি যেগুলো খুব উঁচু নয় বা খুব নিচুও নয় এই ধরনের জমিগুলোকেই আমরা বাছাই করতে মূলত আপনাদের বলছি। পুকুর পাড়ে সবজি চাষের ক্ষেত্রে কোনো নির্দিষ্ট বিষয় যদি একটু বলার থাকে আপনি বলুন। আর একজন দর্শক বন্ধু বলেছিলেন যে উচ্ছে চাষের ক্ষেত্রে কোনো সেটা যদি কোনো আলাদা কোনো বিষয় নিয়ে আপনি আগেই বলেছেন যে সমস্ত রকমই করা যেতে পারে, যদি একটু বলেন। হ্যাঁ, যে কোনো সবজি চাষই আমরা পুকুর পাড়ে করতে পারি, আলাদা করে কোনো নির্দিষ্ট কোনো সবজি নেই এখানে। এক্ষেত্রে এখানে আমরা অনেক সময় মাছাতেও চাষ করতে পারি পুকুর পাড়ে, পুকুরে মাছা পুকুরের পাড়ে যদি মাছা তৈরি করে মাছা রপ্তাও আমরা এই যে উচ্ছে চাষ বলছেন সেটাও করা যেতে পারে, কোনো অসুবিধা নেই। আর আমি আরেকটা জিনিস একটু যোগ করতে চাই, প্রথম যে কৃষক ভাই প্রশ্ন করেছিলেন, অবশ্যই উৎপাদন বাড়ছে কিন্তু হয়তো কৃষকরা তার দাম পাচ্ছেন না,
এক্ষেত্রে আমি তাকে তার জ্ঞাতার্থে একটা ইনফরমেশন দিতে চাই, সেটা হচ্ছে আমাদের সরকারের তরফ থেকে একটা স্কিম আছে AIF বলে, অর্থাৎ এগ্রিকালচারাল ইনফ্রাস্ট্রাকচার ফান্ড, যেখানে যে কোনো কৃষক বা কোনো কৃষক গোষ্ঠী বা কোনো FPO বা FPC এরা কিন্তু কোনো এই কোল্ড স্টোরেজ তৈরি করতে পারেন, যেখানে তারা 90% তাদের যা প্রজেক্টের যা কস্ট 90% ব্যাংক লোন পাবেন, এবং এই ব্যাংক লোনে ব্যাংকের যে লোনের রেট থাকে, ইন্টারেস্ট রেট থাকে যা, তার উপর কিন্তু 3% ভর্তুকি পাবেন। কাজেই তারাও যদি এগিয়ে আসেন সেক্ষেত্রে কিন্তু কোল্ড স্টোরেজ করতে পারেন। বা অনেকগুলো দিক তাহলে আজকে দর্শক বন্ধুরা এই আলোচনা থেকে খুলে গেল। আমরা আজকে আলোচনা করছিলাম যে সমন্বিত চাষ কৃষকের সাফল্যের আশ্বাস, এবং সমন্বিত চাষের মধ্যে নির্দিষ্ট করে আমরা ধানের সঙ্গে মাছ এবং হাঁস পালন করলে কি করে একজন কৃষক বন্ধু উপকৃত হতে পারেন, এই নিয়ে আলোচনা করলাম। আপনাদের দুজনকে এখানে এসে এতগুলো গুরুত্বপূর্ণ কথা আমাদের সঙ্গে ভাগ করে নেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। আজকের কৃষি দর্শন অনুষ্ঠান এ পর্যন্তই। নমস্কার। নমস্কার।